রংপুর অঞ্চলে আরও এক দফা বেড়েছে চালের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এখানে প্রতি বস্তা চাল 200 থেকে 300 টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। রংপুর সিটি মার্কেটের চালের বাজার থেকে পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। আবারও অস্থির হয়ে পড়েছে রংপুরের চালের বাজার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গত কয়েকদিনে রংপুর সিটি মার্কেটের চালের বাজারে দেখা গেছে যে প্রতি বস্তা চাল 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে অব্যাহত বিদ্যুৎ সংকট এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বাড়ার কারণে তাদের মোকাম থেকেই অতিরিক্ত দামে চাল কিনতে হচ্ছে, যার ফলে চালের দাম বেড়েছে। চালের পাশাপাশি রংপুরে বেড়েছে আটার দাম। 37 কেজি প্রতি বস্তা আটা এখন 200 থেকে 300 টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। প্রতি হালি ডিম এখানে 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি এখন রংপুর সিটি মার্কেটের একজন চাল ব্যবসায়ীর সাথে এ ব্যাপারে কথা বলছি। তার পরের দিন থেকে চাউলের দাম বস্তা 200-300 টাকা বাড়ছে প্রতি চাউলে, আর সব পোটাকের দাম বাড়ছে, যেমন কাঁচামরিচ, ডিম, আটা, সমস্ত পণ্যের দাম বাড়ছে। তার কারণ হলো চাউলের দাম বাড়ার কারণ হলো কারেন্ট সাপ্লাই ঠিকভাবে দিতে পারতেছে না, প্রোডাকশন হচ্ছে না। সরকার যদি এটার ভূমিকা না নেয় আরও বাজার বাড়বে, বস্তা 200-300 টাকা আরও বাড়বে। এই ছিল রংপুর সিটি মার্কেট থেকে সর্বশেষ পরিস্থিতি।